Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al Majnibin. As-salatu was-salamu alayka ya Rahmatan lil alamin. Alhamdulillah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد Shukle purna uzubillahi minash shaytanir rajim Bismillahir rahmanir rahim Qad jaakum min Allahi وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের রসূল আমাদেরকে সারিয়া বলুন সবাই কোথায় রইলেন প্রাণের রসূল আমাদেরকে সারিয়া আপনি বিনা কিলা বহাবে এই ভবনে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مؤمن ہو مگر ایمان میں کامل نہیں اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا
ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Awaze, awaze, mohabbate. La ilaha illallah. Hasbi Rabbi Jallallah. Mahfi qalbi ghayrullah. Noor Muhammad sallallahu. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Brahmanbaria zila Ashugansh upazila Chor Chartola Shirazia Darbar Sharifer আজকের এই বার্ষিক ওরস মোবারকের সম্মানিত পরিচালক দরবার শরীফের হযরত গদ্দিন শিন পীর সাহেব কিবলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি জেলার কাজী সমিতির সম্মানিত সভাপতি চর চারতলা আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বন্ধুবর কাজী অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা সাহেব আজকের এই মাহফিলের রওনক বক্স মেহমান দেশ বরেণ্য আলেমে দ্বীন সুন্নি উলামাদের মাথার তাজ আশিকের রাসূল হযরত আবু সুফিয়ান আবিদি আল কাদেরী মাদ্রাসাহু আলী আজকের মাহফিলের রওনক বক্স মেহমান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহি দিগার হযরত উলামায়ে কেরাম বিভিন্ন দরবার শরীফ থেকে আগত হযরত পীর সাহেব কিবলাগণ হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দ্বীনদার ইমানদার আশিক রাসূল মুসলমান ভাইরা সুন্নি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা প্রায় তিন থেকে চার কিলোমিটার এরিয়া জুড়ে মাইকিং নেটওয়ার্কের মধ্যে হাজার হাজার মুসলমান এই মুহূর্তে এই মাহফিলে সংযুক্ত রয়েছেন যে যেখানে বসে এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রত্যেককে আমি মহিউদ্দিন খান ফারুকী আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাকে দরবার শরীফের হযরত গদ্দিন শিন পীর সাহেব কিবলা কিছুক্ষণ আগে জানিয়েছেন দুপুর থেকে মানুষের ঢল তারা আসছে তাদেরকে আপ্যায়ন করানো হচ্ছে দুপুরে প্রায় হাজারের উপরে মানুষ খাওয়া দাওয়া করেছেন এখনো সেই খাওয়া দাওয়া চলছে আসলে এটা ওলি আল্লাহর দরবারের একটি নিদর্শন মানুষ আল্লাহর ওলিদের দরবারে যখন আসে তারা খালি মুখে ফিরে যায় না ওলি আল্লাহদের দরবারে আসলে এইভাবেই তাদেরকে তাবারক দিয়ে আপ্যায়ন করানো হয় বন্ধুগণ রাত যত গভীর হবে জনসমুদ্র তত বাড়তেই থাকবে আমার ভাইরা আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান মালিক দয়া করেছেন আজকে হযরত সিরাজুল ইসলাম শাহ সুফি সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির এই বার্ষিক এই ওরস মোবারকে আল্লাহ পাক আমাকে হাজির হবার তৌফিক দান করেছেন এবং আপনাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত আলোচনাটি পেশ করবার একটি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ
আপনাদের কি আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের আমাদের আমার দেহের মাঝে রূহ আছে, এই রূহটা যদি বের হয়ে যায় আলহামদুলিল্লাহ বলার সুযোগ কি আর পাওয়া যাবে? এই পৃথিবীর কোন কিছুর স্বাদ গ্রহণ করবার সুযোগ আর পাওয়া যাবে না বন্ধুগণ। সুতরাং প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর দেওয়া গনিমত মনে করেন, আওয়াজটা পকেটে রাখেন না, আওয়াজটা জবানে আনেন, একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, তিনবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলেন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। কি শিরকের ভয় লাগা নাকি? আবার শিরকের ভয় পায়েন না? ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে না, ইয়া ওলি আল্লাহ বললে শিরক হবে না বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার দয়ায় আজকের এই বাৎসরিক ওরস মোবারকে আল্লাহ পাক আমাদের হাজির করেছেন। আল্লাহর প্রশংসা করবার পরে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার ব্যথি দুকুলের সাথী দুজাহানের পারের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুকাররম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি ভাইরা আমার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সিরাজিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা যিনি মাজারে শায়িত আছেন শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমাতুল্লাহ আলাই, তার প্রতি তার মাজারে লাখো সালাম জানাই এবং আল্লাহর ওলির রুহানি ফায়জাত আমরা কামনা করছি। বন্ধুগণ, আমার পরে বাংলাদেশের সনাম ধন্য দুইজন আলেম ধারাবাহিকভাবে তারা আলোচনা করবেন, শেখ আবু সুফিয়ান আবেদি আল কাদেরী, পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি। বন্ধুগণ, আমি খুব কম সময়ে কিছু জরুরি কথা, কিছু প্রয়োজনীয় কথা, কিছু দরকারি কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আলোচনার শুরুতেই আহ্বান জানাবো প্যান্ডেলের ডাইনে বামে সামনে পিছনে যারা হাঁটাচলা করতেছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি দেখেছি সেই আশুগঞ্জের রেল স্টেশন থেকে শুরু করে মানুষের বাঘ ভাঙা স্রোত যত মানুষ বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো রয়েছেন, মেলা প্রাঙ্গণে খাবার মাঠে যারা যেখানে রয়েছেন সবার প্রতি আহ্বান, আপনারা এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, কিছু খুবই মূল্যবান কথা আপনাদের খেদমতে ইনশাআল্লাহ পেশ করব। বন্ধুগণ, এই আলোচনাগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। বন্ধুগণ, তাহলে চলুন আর কোনো ভূমিকা নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাব। একটু মহাপাতে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ, এলেম হইল দুই প্রকার, জ্ঞান হলো দুই প্রকার। এক প্রকারের এলেম হলো তার নাম হইল এলমুল কালব, আর এক প্রকারের এলেম ওই এলেমটার নাম হইল এলমুল লিসান। ভাইরা আমার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ইলমু ইলমানি, এলেম হলো দুই প্রকার, এলমুন ফিল কালব, প্রথম প্রকার এলেম হইল জ্ঞানের এলেম, হৃদয়ের এলেম, কলবের এলেম, কলবের বিদ্যা, এটা হলো ফাজাকাল ইলমুন নাফি'। নবী আমার বলেন পরম উপকারী এলেম হইল এলমুল কলব,
এলমুল কলবটার দাম হলো সবচাইতে বেশি, এটা হলো পরম উপকারী এলেম। আর একটা এলেম হলো এলমুন আলাল লিসান, আল্লাহর নবী বলেন এটা হলো মৌখিক এলেম। ফাতিলকা হুজ্জাতুল্লাহ আলা খালকিহি, এই প্রকার এলেমটা গোটা সৃষ্টির উপরে আল্লাহর ওয়াহদানিয়াতের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যে এলেমগুলো শেখানো হয়, এই এলেমগুলো হলো আমার ভাইরা এলমুল লিসান। আর ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, সাধনার মাধ্যমে হেরা গুহায় আমার নবী 15 বছর মোরাকাবা করে যেই এলেম অর্জন করেছেন, ওই এলেমটার নাম হইল এলমুন ফিল কালব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কলবের জ্ঞানটা অনেক দামি, কলবের জ্ঞানটার দাম অনেক বেশি। এই কলবের জ্ঞান কেন এত দামি, এই কলবের জ্ঞান কেন এত মর্যাদাবান? বন্ধুগণ, আমরা আজকে আমার দয়াল নবীর, আমার দয়াল রাসূলের 23 বছরের জীবনী নিয়ে আমাদের মাঝে বড় ব্যস্ততা দেখা যায়, কিন্তু পুরা 63 বছরের জীবন, বিশেষ করে আমার রাসূল 25 বছর বয়সে হেরা গুহায় তিনি গমন করলেন, 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পাইলেন, এই 15 বছর জাবালে নূরের হেরা গুহায় আমার নবী বসে, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই পাহাড়ের গুহায় আমার নবী ধ্যানমগ্ন ছিলেন, মোরাকাবারত ছিলেন, সাধনারত ছিলেন। কলবের ভিতর থেকে আমার নবীর একটা জ্ঞান বের হয়েছে, ওই জ্ঞানটার নাম হইল এলমুন ফিল কালব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এলেমটার নাম হইল এলমুল কলব, হৃদয়ের জ্ঞান, অন্তরের জ্ঞান। বন্ধুরে, এই অন্তরের জ্ঞানের মর্যাদা এত বেশি, এই কলবের জ্ঞানের মকাম যদি একবার খুলে যায় বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে সকল বিষয়ের সমাধান আসা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য মানুষ 12 বছর 16 বছর লেখাপড়া করে কামেল পাস করার পরে, মুফতি হওয়ার পরে, মুহাদ্দিস হওয়ার পরে, মুফাসসির হওয়ার পরে, মাওলানা হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে, কারি হওয়ার পরেও ওলি আল্লাহর দরবারে যাইতে হয়। আল্লাহর ওলিদের দরবারে যাইয়া আমার ভাইরা, আমার ভাইরা এলমে মুকাশেফা, এলমে লাদুন্নি, এলমে মারেফাত, এলমুল কালব, হৃদয়ের ওই জ্ঞান শিক্ষা করতে হয়। হৃদয়ের জ্ঞান এমন জিনিস, দুনিয়ার জ্ঞান আপনাকে প্রতারিত করতে পারে, কলবের জ্ঞান কখনো আপনাকে প্রতারিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলবের জ্ঞানে যারা জ্ঞানী ছিলেন তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। তাদেরকে কি বলা হয়? ওলি আল্লাহ। কলবের জ্ঞানে যারা জ্ঞানী তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, আউলিয়া ইকরামের দেশ, আমার এই সোনার বাংলাদেশ। 64টা জেলা আপনি সফর করবেন, এমন কোন জেলা নাই কোন না কোন ওলি আল্লাহর মাজার সেখানে নাই। সিলেটে যান, শাহজালিয়া বানি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে। আপনি ওই এনায়েতপুরে যান, শাহ এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে। আপনি ফরিদপুর সদরপুরে যান, শাহ চন্দ্রপুরি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে, খাজা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে। আপনি ঢাকায় যান, শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে। মিরপুরে যান, শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যাবে। এইভাবে 360 আউলিয়া সারা বাংলাদেশ জুড়ে আল্লাহর ওলিগণ আছে না নাই? এই আল্লাহর ওলিগণ এই বাংলা ভারত উপমহাদেশে এসে আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পড়াইয়া, মুসলমান বানাইয়া, আত্মশুদ্ধি লাভ করাইয়া এই মানুষগুলোর সাথে আমার মাওলার সাথে যোগাযোগ করে দিয়েছেন। বন্ধুগণ, এলেমের ওহির দরজা বন্ধ, আর কোন ওহি পৃথিবীতে আসবে না। আমার রাসূল ছিলেন খাতামুন নবী, ও কিন্তু এলহামের দরজা খোলা কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলির কাছে যাইয়া একটা মানুষ যখন মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহর কসম করে বলি মুসলমান, সুফিবাদ এমন একটা জ্ঞান, তাসাউফ এমন একটা জ্ঞান, এই জ্ঞান সাধনা কইরা একটা মানুষ এই যুগে আল্লাহর কাছ থেকে এলহাম লাভ করতে পারে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার ওই বিদ্যাটা আজকে আমরা হারায় ফেলছি, ওই জ্ঞানটা আজকে আমরা হারায় ফেলছি। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সব বস্তুর নাম শিখাইলেন, ফেরেশতাদের সাথে একটা জ্ঞানের প্রতিযোগিতা হইল, ওই জ্ঞানের প্রতিযোগিতায় বাবা আদম বিজয়ী হইলেন, বাবা আদম পাস করলেন, ফেরেশতারা পরাজিত হইল, বাবা আদম বিজয়ী হইল। যেই জ্ঞানের দ্বারা বাবা আদম বিজয়ী হইলেন ওই জ্ঞানটার নাম হইল এলমুন ফিল কালব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে জাহাজ নির্মাণ করেছিলেন, 6 মাস 10 দিন সারা পৃথিবী মহাপ্লাবনে তলায়া গেল, কৃষ্ণ সাগরে জাহাজখানা ভাসতেছে, 84 জন মুমিন তার সাথে। ভাইরা আমার, সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে গেল, নূহ নবী নৌকার মাঝে 84 জন মুমিন নিয়ে অবস্থান করতেছিলেন, তারা রক্ষা পাইলেন যে জ্ঞানের দ্বারা তিনি আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। আল্লাহ বলেছিলেন, নূহ আমার দুই চোখের সামনে তুমি নৌকা বানাও, আমার দুই চোখের সামনে। বলে আল্লাহ গো, জীবনে নৌকা দেখি নাই, নৌকা কেমনে বানাবো। আমার আল্লাহ একটা দয়াল পাখিকে ডাক দিলেন, দয়াল পাখিকে দেখাই আমার আল্লাহ দেখে বললেন, নূহরে পাখিটার দিকে তাক, পাখিটার ল্যাস উপরের দিকে, মাথা উপরের দিকে, পিঠটা ঢালু, এই প্রকৃতিতে তুমি জাহাজ বানাও। আল্লাহ নিজে দেখাইয়া দেয় আর নূহ নবী নৌকা বানায়। যেই পদ্ধতিতে নূহ নবী আল্লাহর সাথে যোগাযোগ করছে ওই পদ্ধতিটার নাম হইল এলমুন ফিল কালব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর একজন নবী ছিলেন, নাম ছিল দাউদ পয়গম্বর। এই দাউদ পয়গম্বর যখন লোহা ধরতেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমাদের মা চাচিরা, আমাদের ওয়াইফরা, আমাদের বোনেরা মেয়েরা, তারা যখন রুটি বানায় বাসায়, প্রথমে আটার ভিতরে তারা পানি দেয়, পানি দেওয়ার পরে খামির বানায়, আটাটা যেইভাবে খুশি তারা নড়াচড়া করতে পারে, এইভাবে জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন লোহা হাতে নিতেন, তার হাতের ভিতরে লোহাটা আটার খামিরের মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। যেই পদ্ধতিতে, যেই শক্তির দ্বারা হযরতে আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই পদ্ধতির দ্বারা হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম লোহাকে আটার খামিরের মতো বানায় ফেলতেন, ওই পদ্ধতিটা, ওই জ্ঞানটা, এটার নাম ছিল আমার ভাইরা আমার বন্ধুগণ হাজ এলমুল কালব। ওই এলমুল কালবের জ্ঞানের দ্বারা আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম লোহা দিয়া যুদ্ধাস্ত্র তিনি তৈরি করে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, 124,000 পয়গম্বরের ভিতরে যেই অলৌকিক জ্ঞান ছিল, যেই অলৌকিক শক্তি ছিল, এটা তৈরি হয়েছে এলমুন ফিল কলবের দ্বারা। এই কলবের জ্ঞান মুসলিম জাতি যদি আবার লাভ করতে পারে, খোদার কসম করে বলি মুসলমান, এই জ্ঞানের দ্বারা মানুষ আবার সারা পৃথিবী মুসলমানেরা শাসন করবে, মুসলমানেরা তারা তাদের হারানো রাজত্ব ফিরে পাবে যদি ওই জ্ঞানটা তারা লাভ করতে পারে। ও সিরাজিয়া দরবার শরীফে আগত মুসলমান ভাইয়েরা, একটা কথা বলি, আল্লাহর ওলির দরবারে আসতে হয় মোরাকাবা শেখার জন্য, ওলি আল্লাহর দরবারে আসতে হয় কলবের সাথে যোগাযোগ করার জন্য, ওলি আল্লাহর দরবারে আসতে হয় এই দুনিয়ায় থাকতেই আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার রহমতের নবী, আমার দয়ার নবী, তার আঙ্গুল মোবারকের ইশারা দিয়া আকাশের চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছিলেন। আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এই যে কাজটি তিনি করেছিলেন, এটা ছিল কিন্তু কলবের জ্ঞান, এটা ছিল আমার ভাইয়েরা অন্তরের জ্ঞান। এই জন্য নবী বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হইল দুই প্রকার, ইলমুন ফিল কলব, প্রথম জ্ঞানটাই হইল কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানের দ্বারা, কলবের জ্ঞান অসীম, আর বই পুস্তকের জ্ঞান হইল সসীম। কলবের জ্ঞান এত অসীম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে মিটিং করতেছেন, ভাইরা আমার, কাফেররা একটা প্রস্তাব দিল মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি তারা বললে যে তুমি 6 মাস আমাদের দেব দেবীর উপাসনা করো আর আমরা 6 মাস তোমার খোদার ইবাদত করব ভাইরা আমার সাহাবায়ে কেরাম বেষ্টিত কাফেররা বেষ্টিত কলবের জ্ঞান কি জিনিস ভিতর থেকে জবাব আসা শুরু হইল কুলিয়া আইতুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন বন্ধুরে তুমি বলে হে কাফেরের দল শুনে নাও তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না আমি রাসূল যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও সাথে সাথে অন্তর থেকে জবাব আসে আমার নবী জবাব দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে কলবের জ্ঞান এত সুন্দর একটা জিনিস এই জ্ঞান যদি কারো ভিতরে হাসিল হইয়া যায় ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় ওই মানুষটা মুমিন হইয়া যায় ওই মানুষটা ওলি আল্লাহ হয়ে যায় কলবের কপাট যদি কারো খুলে যায় এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব আল্লাহর নবী বলেন এই মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি পবিত্র হয় গোটা দেহখানা পবিত্র হয়ে যায় এই গোস্তের টুকরা যদি অপবিত্র থাকে গোটা দেহখানা অপবিত্র হয়ে যায় এই গোস্তের টুকরার নাম হইল কলব বা দিল জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে নবী আমার বলছেন কলবের গোস্তের টুকরা হৃদয়ের গোস্তের টুকরা অন্তরের গোস্তের টুকরা যদি পবিত্র হয় গোটা দেহখানা পবিত্র হইয়া যায় এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে ভাইরা আমার অন্তরের মধ্যে থাকে ইবলিস শয়তান আর শয়তানু জাসিমুন আলা কালবে বানি আদম নবী আমার বলেন এই কলবের মধ্যে এই দিলের মধ্যে এই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে ফাইজা জাকারাল্লাহ খালাসা যখন তোমার অন্তর থেকে যখন তোমার হৃদয় থেকে যখন তোমার দিলের মধ্যে আল্লাহ নামের জিকির চালু হয়ে যায় শয়তান তখন তীরের বেগে পালাইয়া যায় সুবহানাল্লাহ আলো আছে যেখানে অন্ধকার নাই সেখানে যেই অন্তরে যেই হৃদয়ে যেই কালবে যেই অন্তরে আল্লাহর জিকির চলে ওই অন্তরে শয়তান থাকতে পারে না সুবহানাল্লাহ বন্ধুগণ আজকে ওলি আল্লাহর দরবারের মাহফিল আশা সুফি শেরুল ইসলাম মোল্লা রহমাতুল্লাহ আলাই তার দরবারের এই বাৎসরিক ওরস মাহফিল কিছু নিগুর কথা কিছু রহস্যের কথা কিছু মারিফাতের কথা কিছু তাসাউফের কথা কিছু সুফিবাদের কথা কিছু হেরা গুহার কথা যেই বিদ্যার পাহাড়ে 40 দিন মোরাকাবা কইনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব পাইলেন এই রহস্যময় জ্ঞানের কিছু কথা শোনা লাগবে না লাগবে না ও বন্ধু এই আলোচনা না শুনলে ওরস কিন্তু সার্থক হবে না বন্ধুরে খুব মনোযোগ আমি মূল আলোচনার ভিতরে চলে যাইতেছি কলবের জ্ঞান কত রহমতপূর্ণ একটা জ্ঞান ভালো করে বুঝেন জামানার পয়গম্বর বড় ইসরায়েল সম্প্রদায়ের মাঝে দাঁড়াইয়া তিনি বয়ান করতেছেন তার বয়ানটা এত সুন্দর হইতেছিল ভাইরা আমার এক যুবক দাঁড়াইয়া প্রশ্ন করে এ মুসা আপনি তো বড় ইসরায়েল সম্প্রদায়ে আল্লাহর প্রেরিত রাসূল আপনার চাইতে বড় কোন জ্ঞানী এই যুগে আসেনি মুসা নবী বলতেছেন না আমার চাইতে বড় কোন জ্ঞানী এই যুগে নাই সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু জবাবটা আমার আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ বলেন হে মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে মাজমাউল বাহরাইনে ওই দুই সাগরের সঙ্গম স্থলে দুই সাগরের মিলন স্থলে আমার একজন বান্দা আছে রে মুসা সে তোমার চাইতেও বেশি জ্ঞান রাখে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আমি উলুল আজমে মিনার রসুল সব 5 জন সেরা রাসুলের একজন আমার চাইতো বড় জ্ঞানী আমার যুগে আছে আমি জানি না ডাক দেয়া কয় আল্লাহ ওই জ্ঞানীর সাথে আমি দেখা করব আল্লাহ বলে মাছ ভাজা করো খাদেম ইউসুফ বিন নুনকে সাথে নাও দুই সাগরের মিলনস্থলে চলে যাও রওনা করছে কিছু পথ যায় জামানার পয়গম্বর মুসা
নবী একটা ঘুম দিছে পাথরের উপরে মাথা রাইখা ভাই রামান আল্লাহ বলছিলেন তোমার এই ভাজা মাছটা থলের ভিতর থেকে জিন্দা হয়ে যদি সাগরের দিকে রওনা করে তুমি বুঝা নিবা ওই জায়গাটার মধ্যেই পাওয়া যাবে আমার ওই বান্দাকে সুবহানাল্লাহ লম্বা ঘটনা আমি যতটা সংক্ষেপ করা যায় ভাইরা আমার আমি এক ঝক পানি একটা গ্লাসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এ বন্ধু খেয়াল করে শুনুন এইবার যখন মুসা নবী ঘুমাইছে মাছটা জিন্দা হইয়া সাগরের ভিতরে চলে গেছে কেতাবে লেখে মাছটা যেখান দিয়া যায় ওখান দিয়ে একটা রাস্তা হয়ে যায় এই দিকে মুসা নবী ঘুমে খাদেম ইউসা ইবনে নুন জাগ্রত তাকায়া দেখতেছে সিনটা এবার যখন ঘুম ভাঙছে হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা বলতে ভুলে গেছে এবার হাঁটা শুরু করছে একদিন এক রাত মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে খাদেম ইউসা ইবনে নুন নাস্তানো এই সফরে ক্লান্ত হয়ে পড়ছি হুজুর ভুল বেয়াদবি মাফ করবেন বলতে ভুলে গেছি একদিন এক রাত আগে যেই পাথরের কাছে আপনি বিশ্রাম নিয়েছিলেন ওই পাথরের ওখানেই ওখানেই মাছটা জিন্দা হইয়া সাগরের ভিতরে চলে গেছে সুবহানাল্লাহ হযরতে মুসা নবী বলে সর্বনাশ করছো তাড়াতাড়ি চলো ওই জায়গায় ওইটাই ছিল আমাদের গন্তব্য আল্লাহ বলেছেন ভাজা মাছ জিন্দা হইয়া যেখান দিয়া রওনা করবে ওখানেই পাওয়া যাবে আমার বান্দারে আবার একদিন এক রাত পিছনে ব্যাক করলেন এসে দেখে আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা আমার ভাইরা আমার বন্ধুগণ একটা চাদর মুড়ি দিয়া ধ্যানমগ্ন হইয়া বসে আছে হযরতে মুসা বলে আসসালামু আলাইকুম ভিতর থেকে বলে কে এই জনমানব শূন্য মরু প্রান্তরে সালাম দেয় কে হযরতে মুসা নবী ডাক দিয়ে বলে আমি আল্লাহর রাসূল মুসা বলে কোন মুসা বনী ইসরাইলের মুসা বলে হ্যাঁ বলে আমার কাছে কি এত বড় রাসূল আমার মতো ফকিরের কাছে আপনার কি সুবহানাল্লাহ উনি হলেন হযরতে খিজির আলাইহিসসালাম উনি হলেন ওলি আল্লাহ উনি ছিলেন আব্দাল শ্রেণীর একজন ওলি আল্লাহ বন্ধুরা কত বড় রাসূল হওয়ার পরেও আল্লাহ এলমে লাদুননি এলমে তাসাউফ এলমে মুকাশফা এলমে মারিফাত রহস্যের জ্ঞান আমার ভাইরা আমার বন্ধুগণ উলুল আজম মিনার রাসূল পাঁচজন সেরা রাসূলের একজন হইলেন মুসা পয়গম্বর সেই মুসা পয়গম্বরকে আল্লাহ পাঠায়া দিল এলেম শেখার জন্য একজন ওলির কাছে সুবহানাল্লাহ বন্ধু কেন ওলি আল্লাহর কাছে যাওয়া লাগে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার হযরতে খিজির আলাইহিসসালাম চাদর সরাইলেন চেহারা মোবারক উন্মুক্ত করলেন মুসা নবীকে ইস্তিকবাল জানাইলেন বললেন আপনি বসুন বলে হুজুর আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে কিছুদিন আপনার সোহবতে থাকতে চাই আমাকে আল্লাহ আপনাকে সেই জ্ঞান শিখাইছে এই জ্ঞান আমি শিখতে চাই সুবহানাল্লাহ হযরতে খিজির আলাইহিসসালাম ডেকে বলে আপনি আসছেন ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা আছে বলে কি বলে আল্লাহ আমারে যেই জ্ঞান শিখাইছে এই জ্ঞান আপনি যদি আমার সাথে থাকেন ধৈর্য ধরতে পারবেন না কারণ আমি রহস্যময় জ্ঞান জানি আপনার কাছে শরীয়তের জ্ঞান আছে আমার কাছে আছে মারিফাতের জ্ঞান আপনার কাছে আছে বিধিবিধানের জ্ঞান আমার কাছে আছে মাওলার রহস্যময় জগতের জ্ঞান এই জ্ঞানের দ্বারা আমি যখন কোনো কাজ করব আপনি তখন ধৈর্য ধরতে পারবেন না প্যাস লাগছে না লাগে নাই প্যাস পুরাই লেগে গেছে ভাইরা আমার এখনো দেখবেন ওই প্যাস আমাদের সমাজে আছে হযরতে ওয়াস কারণি নবীর প্রেমে দাঁত ভাঙছে না ভাঙছে কি না আজকের যুগে নবীর প্রেমে যদি কেউ দাঁত ভাঙে আর যদি শায়খ আহমদুল্লাহ শুনে বলবে যে এটা বেদাত এটা বেদাত বুঝতে পারছেন এটা হলো পুরো বেদাত আমার ভাইরা এখন আপনি এলমে মারফাত এমন একটা জিনিস এটা শরীয়তের লাগে সবসময় টক্কর লাগে কি লাগে বলেন টক্কর লাগে এই যে দেখবেন সামনে আসতেছে শবে বরাত আসতেছে না শবে বরাত আসতেছে দেখবেন যে মিডিয়া গরম হইছে সুয়ে স্পষ্ট আল্লাহর কোরআনে শবে বরাতের কথা আছে সুয়ে স্পষ্ট আমার নবীর হাদিসে শবে বরাতের কথা আছে কিন্তু তারা বলে শবে বরাত খুঁজেই পায় না শবে বরাত কি খুঁজেই পায় না
সর্বরাতের কোন আমলই তারা খুঁজে পায় না ভাইরা আমার। এই যে ধাক্কা ধাক্কি, এটা কিন্তু নতুন না, এই শুরু থেকে। কোন থেকে? শুরু থেকে। একমাত্র আমার নবীর কাছে, আমার রাসূলের কাছে আইসা পরিপূর্ণ ধর্মটা প্রকাশ পাইছে। আমার নবী শরীয়তের জ্ঞানী জ্ঞানী ছিলেন, তরিকতের জ্ঞানী জ্ঞানী ছিলেন, হাকিকতের জ্ঞানী জ্ঞানী ছিলেন, মারিফাতের জ্ঞানী জ্ঞানী ছিলেন। যে কারণে আল্লাহ বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বন্ধুরে আপনার কাছে আইসা আমার ধর্ম পরিপূর্ণ হইয়া গেল। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আইসা ধর্মটা কি পরিপূর্ণ হইয়া গেল। সেই রাসূলকে কি আমরা ভুলে গেছি না? সেই রাসূলকে আজকে আমরা ভুলে গেছি। এখন দেখবেন কত রকমের ফতোয়া যে বাইর করছে, যে আমার কালেমা তাইয়েবা আমার আল্লাহর নামের পাশে নবীর নাম, এটাও বলে জায়েজ নাই, এটাই বলে শিরিক, নাউযুবিল্লাহি মিন জালিক। এই জাতীয় কথাবার্তা কিছু আলেম নামের জালেম এই সমাজে কিন্তু বলে, খুঁজলে পাবেন, আছে না নেই? আছে। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, যারে আমরা চিল্লাম না, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, আল্লাহ তার চেহারা মুবারাকের নূর দিয়া আমার নূর নবীকে বানাইয়া গো, আল্লাহ তার চেহারা মুবারাকের নূর দিয়া আমার নূর নবীকে বানাইয়া গো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, যারে আমরা চিল্লাম না, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। ভাইরা আমার, এইবার মাজমাউল বাহরাইনে দুইজন বসা, একজন হলো আল্লাহর ওলি খিজির আলাইহিসসালাম, একজন হলো আল্লাহর রাসূল হযরতে মুসা আলাইহিসসালাম, সাথে আছে খাদেম ঈসা ইবনে নূন। কি ঘটনা মনে আছে তো? আছে না নেই? আলহামদুলিল্লাহ। এই তো আস্তে আস্তে প্যান্ডেল ভরা শুরু হইতেছে, যত চতুর্দিকে যত লোক আসেন সব যদি আসে, এরকম দশটা প্যান্ডেলে কি কুলাবে? দশটা প্যান্ডেলও কুলাবে না বন্ধুগণ। সুতরাং যারা এখন এসা বসবেন, মূল মাহফিল কিন্তু শুরু হয়ে গেছে, যারা এখন বসবেন তারা কিন্তু একটা ভালো জায়গা পেয়ে যাবে, পরে কিন্তু ঠেলা ধাক্কা শুরু হয়ে যাবে। এই ঠেলা ধাক্কার ভিতরে কেউ যায় না, সুন্দরভাবে আইসা জান্নাতের বাগিচার ভিতরে বৈশা যান, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এখন খিজির আলাইহিসসালাম বলতেছেন যে মুসা, আল্লাহ আপনাকে পাঠাইছে আমি মানলাম, আপনি আমার কাছে আসছেন ওয়েলকাম, বাট আপনি তো ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারবেন না। বলে না, আল্লাহ যেহেতু পাঠাইছেন আপনি আমার প্রতি বিরাগ ভাজন হবেন না, আমি আল্লাহর রহমতে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এইবার পথ চলা শুরু। হযরতে মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম ওনারা একসাথে পথ চলা শুরু করলেন। মজার ঘটনা, এই ঘটনা কিন্তু আল্লাহর কোরআনের। এই ঘটনা কিসের? আল্লাহর কোরআনের ঘটনা। এই ঘটনা বুখারী শরীফের ঘটনা। ভাইরা আমার, একজন উলুল আজমে মিনার রসুল হইয়াও ওলির কাছে গেলেন কি বিদ্যা শিক্ষা করার জন্য, আজকের এই মাহফিলে, সেরাজিয়া দরবার শরীফের এই মাহফিলে আপনারা আসছেন, আজকে শুনে যান আমার ভাইরা আল্লাহর কোরআনের এই নিগুর রহস্য। এইগুলা সমাজে বলাও হয় না, আলোচনাও করা হয় না, অথচ এই ঘটনাগুলোর মধ্যেই রয়েছে আমাদের হেদায়েতের সঠিক পথ নির্দেশনা। সেই হুদা, সেই নূর, সেই আলোর পথ, এই সকল ঘটনার মধ্যেই আল্লাহ পাক লুকায়িত রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত খিদির আলাইহিস সালাতু সালাম রওনা করলেন একটি নদীর তীর ঘেসে তারা রওনা করেছেন কিছুক্ষণ পরে দেখতে পাইলেন একটা নতুন নৌকা নৌকার মাঝি আগে থাকতেই খিজির আলাইহিস সালামকে চিনে সালাম দিলেন বলেন হুজুর আমার নৌকায় আসেন আমি আপনাকে নদীটা পার করে দেই হযরত খিজির আলাইহিস সালাম নতুন একটা নৌকায় তিনি উঠলেন সাথে উঠলেন মুসা আলাইহিস সালাম ভাইরা আমার নৌকাটা যখন নদীর ভিতর দিয়া পার হইতেছে হঠাৎ নৌকার মাথায় একটা পাখি এসে বসেছে ওই পাখি ওই নদীর ভিতর থেকে কোন বর্ণনায় পাওয়া যায় নদী কোন বর্ণনায় পাওয়া যায় সাগর ভাইরা আমার এই পাখির ঠোঁটে এক ফোঁটা পানি এই পাখি ওই নদীর পানির ভিতরে ঠোঁট দুইটা ডুবাইয়া এক ফোঁটা পানি নিয়ে এসেছে খিজির আলাইহিস সালাম ডাকদা বলে মুসা এই যে ঠোঁটের অগ্রভাগে কতটুকু পানি কয় অতি সামান্য পানি হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে মুসা সারা পৃথিবীর সাত সাগর তেরো নদী চোদ্দ সাগর তেরো নদী সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানির তুলনায় এই পাখির ঠোঁটের অগ্রভাগের পানি কতটুকু কয় অতিব সামান্য খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলে মুসা তোমার জ্ঞান আমার জ্ঞান সারা পৃথিবীর সকলের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে বিশাল এই সমুদ্র রাশির পানির তুলনায় পাখির ঠোঁটের অগ্রভাগের পানি যত ক্ষুদ্র তোমার আমার সকল সৃষ্টির জ্ঞান আল্লাহর মহা জ্ঞানের তুলনায় তার চাইতেও ক্ষুদ্র জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার নদী পার হয়ে গেলেন নামার সময় খিজির আলাইহিস সালাতু সালাম একটা কুড়াল দিয়া নৌকার তলাইতে একটা কোপ দিয়া নৌকাটারে ফুটা করে দিলেন গবগবাইয়া পানি ওঠা শুরু করলো চোখের পলকে নৌকাটা ডুবে গেল এদিকে নৌকার মাঝি কোনো ভাড়া নেয় নাই কোনো টাকা নেয় নাই মুসা আলাইহিস সালাম ডেকে বলে হে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম আপনি এটা কি কাজ করলেন এই নৌকার মাঝি কোন টাকা পয়সা ছাড়া আমাদেরকে পার করে দিল আমাদেরকে পার করে দিল একটা টাকাও নিল না উল্টা আপনি নৌকার তলাইটা ফুটা কইরা দিয়া নৌকাটা ডুবাইয়া দিলেন কাজটা কি ভালো হইল নি খিজির আলাইহিস সালাম কয় আমি আগেই বলছিলাম আমার সাথে আপনি চলতে পারবেন না যদি বলা হয় আপন মুর্শিদের হুকুমে তোমার জায়নামাজ শরাব দিয়া ভাসিয়ে দাও যদি এই কথা বলা হয় আমাদের শরীয়তের সমাজে কি ওই কথা টিকবে টিকবে না হযরতে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছে হে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি আপনি এটা কি কাজ করলেন এমন সুন্দর একটা নৌকা এই নৌকাটার মাঝখানে কুড়াল দিয়া কোপ দিয়া ফুটা কইরা নৌকাটার শেষ করে দিলেন আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে আপনি আপনার সাথে তো আমার আগেই কথা ছিল আপনি আমার সাথে পথ চলতে পারবেন না মুসা আলাইহিস সালাম ডেকে বলে ভুল হয়ে গেছে আর হবে না আর আমি প্রশ্ন করব না চলেন ভাইরা আমার আল্লাহর কোরআনে পাওয়া যায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায় তারপরে আবার তারা পথ চলা শুরু করলেন কিছু দূর পথ যাওয়ার পরে রাস্তার পাশে একটা খেলার মাঠ এগারো বারো বছরের কিছু কিশোর খেলাধুলা করতেছে একটা ছেলে বড় দুষ্ট প্রকৃতির খিজির আলাইহিস সালাম ছেলেটার দিকে তাকাইলেন তাকাইয়া কিছুক্ষণ তাকায় থাকার পরে ছেলেটাকে ধরলেন এক পর্যায়ে তিনি ছেলেটাকে হত্যা করলেন মেরে ফেললেন এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না বলে আল্লাহর ওলি আপনি এটা কি কাজ করলেন এমন একটা নিষ্পাপ শিশুকে নিজের হাতে আপনি হত্যা করলেন কাজটা ভালো হইল না হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে আমি তো আগেই বলছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না বলে ঠিক আছে ভুল হয়ে গেছে আমি আর একটা চান্স আর একটা সুযোগ চাই যদি আর একবার আপনার ভুল ধরি ফেরাকু বাইনি ও বাইনাকা ফাইনাল হয়ে যাবে আপনার পথে আপনি আমার পথে আমি সুবহানাল্লাহ ভাইরা আমার এবার যাত্রা শুরু হয়ে গেল দীর্ঘ পথ অতিক্রম করার পরে একটা গ্রামে গিয়ে ওনারা পৌঁছলেন একটা গ্রাম উপশহর
ভাইরা আমার শব্দটা হচ্ছে মদিনা একটা শহরে গিয়ে ওনারা পৌঁছলেন ওই শহরে যাওয়ার পরে খিজর আলাইহিস সালাম সাথে মুসা আলাইহিস সালাম খাদেম ইউশানুন তিনজনে ক্ষুধার্ত গ্রামে বললেন আমরা ক্ষুধার্ত আমাদেরকে মেহমানদারি করেন ওই গ্রামের কেউ ইশারা দিল না ওনাদেরকে মেহমানদারি করাইল না কোনো খাবার ওনাদেরকে দেওয়া হইল না এইদিকে হাঁটার সময় হঠাৎ খিজর আলাইহিস সালামের চোখে পড়ছে একটা দেয়াল একটা বাড়ির সাথে একটা দেয়াল দেয়ালটা কাত হইয়া পড়ছে খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরে বললেন আমাকে সাহায্য করেন এই দেয়ালটা সোজা করা লাগবে দেয়ালটা সোজা করলেন কষ্ট করে এইবার মুসা নবী আর চুপ থাকতে পারলেন না থার্ড টাইম বলতেছে খিজির আলাইহিস সালাম কি কাজ আপনি এটা করলেন এই গ্রামের মানুষ আমাদেরকে একটু নাস্তা পর্যন্ত খাওয়াইলো না তাদের পতন উন্মুখ এই দেয়াল কেন আমরা সোজা করব ভাইরা আমার খিজির আলাইহিস সালাম এবার বললেন ফেরাকু বাইনি ওয়া বাইনাকা আপনার সাথে আমার সাথে কথাবার্তা ফাইনাল এবার আপনার পথে আপনি যাবেন আমার পথে আমি সুবহানাল্লাহ ঘটনা ঘটছে কয়টা জোরে বলুন তিনটা তিনটা ঘটনা ঘটছে এবার খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি তো বিদায় হয়ে যাচ্ছেন বিদায় হয়ে যাওয়ার আগে আমি একটু রহস্যগুলো বলে দেই এই তিনটা ঘটনা আমি কেন করলাম একটু রহস্যটা শুনে যান তাহলেই বুঝতে পারবেন এলমে মারিফাত কি জিনিস এলমে মোকাশেবা কি জিনিস এলমে লাদুননি কি জিনিস এলমে তাসাউফ কি জিনিস সুফিবাদ কি জিনিস এলমুল কলব কি জিনিস যেই রহস্যময় জ্ঞানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ চালাইতেছে এই ভেদ রহস্যের জ্ঞান আল্লাহ আমাকে দিছে যা আপনাকে দেয় নাই ইয়া মুসা কেন আমি নৌকা ফুটা করলাম কেন আমি ছেলেটাকে হত্যা করলাম কেন আমি দেয়ালটাকে সোজা করলাম একটা কাজও আমি নিজের ইচ্ছায় করি নাই আমার অন্তরে মাওলার পক্ষ থেকে এলহাম হয় সুবহানাল্লাহ আমি মাওলার নির্দেশে কাজ করি মাওলার নির্দেশে কাজ করি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কথা যখন তিনি বলেছেন এইবার খিজির আলাইহিস সালাম বলতেছে মুসা প্রথমেই ধরেন নৌকা নৌকাটার তলা আমি কেন ফুটা করলাম একটাই কারণ ওই দেশের যিনি রাজা ওই রাজা কিছুক্ষণ আগে একটা ফরমান জারি করছে এই দেশে যত নতুন নৌকা আছে সমস্ত নৌকাগুলোকে বাজেয়াপ্ত করা সমস্ত নতুন নৌকাগুলোকে বাজেয়াপ্ত করা এই নৌকাটা নতুন আমরা নেমে যাওয়ার পরে অল্প দূরে ওই রাজার সেনাবাহিনী তারা আইসা নৌকাটা নিয়ে যাবে জোরপূর্বক আমি কুড়াল দিয়া ফুটা করে দিলাম তারা আইসা দেখবে নৌকাটা নতুন নাই নৌকাটা নষ্ট একটা নৌকা নৌকাটা বেঁচে যাবে আর নৌকাটা যদি বেঁচে যায় এই নৌকার যিনি মালিক উনি একজন জেলে সাগরে মাছ ধরে ওনার জীবিকা নির্বাহ করে এই রাজার দল রাজার সেনাবাহিনী চলে যাওয়ার পরে এই তলাটা মেরামত কইরা সে সাগরে আবার মাছ ধরতে পারবে ও মুসা আপনি জানেন না আমি জানি এলমুল কলবের জ্ঞান রহস্যময় জ্ঞান আল্লাহ আমাকে দিছে দুই নাম্বার মুসা কেন আমি ওই ছেলেটারে হত্যা করলাম আমি যখন ওই ছেলেটার দিকে তাকাইছি আমি দেখলাম ওর কপালে লেখা কাফের কপালে কি লেখা কাফের এই ছেলেটা যখন বড় হবে তখন তার তুগিয়া দ্বারা তার সীমা লঙ্ঘনের দ্বারা তার মোমেন পিতামাতাকে অনেক বড় কষ্ট দিবে আল্লাহর নির্দেশে আমি বাচ্চাটাকে হত্যা করেছি এই সন্তানের পরিবর্তে আল্লাহ একজন ন্যাক সন্তান তাকে দিবে ওই সন্তানের মাধ্যমে আল্লাহর ধর্মের উপকার হবে জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবে লেখে ভাইরা আমার পরবর্তীতে আল্লাহ ওই পিতামাতাকে একটা কন্যা সন্তান দিয়েছিলেন যেই কন্যা সন্তানের গর্ভে জামানার নবী পর্যন্ত জন্ম নিয়েছিল সুবহানাল্লাহ ও মুসা এবার আসো তিন নাম্বার পয়েন্ট কেন আমি বাঁকা দেওয়াল দিয়ে সোজা করলাম এই বাঁকা দেওয়ালের নিচে একজন এতিম বাবা এতিম বাবার সম্পদ এখানে লুকায়িত আছে ওই বাবা মারা যাওয়ার আগে তার এতিম সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে কিছু গুপ্ত ধন গুপ্ত মাল এখানে লুকায়িত রেখেছিলেন এই লুকায়িত রাখার কারণে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হযরতে খিজর আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে নির্দেশ করছে খিজির
এই দেয়ালের নিচে গুপ্ত ধন লুকাইতো খিজির তুমি এই দেয়ালটাকে সোজা করে দাও তা না হইলে গুপ্ত ধন বের হইয়া যাবে তুমি যদি দেয়ালটাকে সোজা করে দাও গুপ্ত ধনের কথা কেউ জানবে না এই এতিম ছেলেরা যখন বড় হবে আমি আল্লাহর স্বপ্ন দেখাবো তাদেরকে তোমার বাবার সম্পদ অমুক দেয়ালের নিচে সুবহানাল্লাহ ভাইরা আমার এই তিনটা ঘটনার ব্যাখ্যা যখন বর্ণনা করলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারত তাহলে আল্লাহর রহস্যময় জ্ঞানের আরো কিছু বিষয় আমরা জানতে পারতাম সুবহানাল্লাহ ও বন্ধু আজকে আপনাদেরকে একটা সুখবর দিয়ে যাই কেউ যদি এই জ্ঞান শিখতে চায় এলমুল কালব এলমুল মুকাশফা এলমে লাদুননি এলমে মারিফাত এলমুল কলব এই জ্ঞান পাওয়া যায় ওলি আল্লাহর সোহবতে গেলে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর উনি আপনাকে মোরাকাবা দিবে ফজরের নামাজ পড়ে মোরাকাবা জোহরের নামাজ পড়ে মোরাকাবা আসরের নামাজ পড়ে মোরাকাবা মাগরিবের নামাজ পড়ে মোরাকাবা ইশারের নামাজ পড়ে মোরাকাবা শেষ রাতে রহমতের সময় মোরাকাবা এই মোরাকাবার মাধ্যমে এলমুল কলবের এই জ্ঞানটা আপনার কাছে উন্মুক্ত হবে কলবের জ্ঞানটা আপনার কাছে খুলে যাবে কলবের জ্ঞানটা যদি খুলে যায় মুসলমান আপনার কাছে এলহাম হবে আপনি আল্লাহর নির্দেশে নিজেকে পরিচালিত করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন আমাদের মেহমানে আলা আমাদের মাঝে এসে গেছেন ইনশাআল্লাহ মেহমানে আলা আমাদের মাঝে তশরিফ নেবেন আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মুসলমান তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ যেই বিদ্যা অর্জন করলে আল্লাহকে পাওয়া যায় যেই বিদ্যা অর্জন করলে রাসূলকে পাওয়া যায় যে বিদ্যা অর্জন করলে এই দেহ রাজ্যের ভিতরে মাওলার সন্ধান পাওয়া যায় ওই বিদ্যাটার নাম হইল এলমুল কলব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার দয়া আজকে সিরাজিয়া দরবার শরীফের এই বাৎসরিক ওরসে আমার ভাইরা হযরত উলামা ইকরামদের ঢল নেমেছে দেশ বরেণ্য উলামা ইকরাম যারা উস্তাদুল উলামা আজকে তারা এই মাহফিলে তশরিফ নিয়েছেন আল্লাহর রহমতে মহামূল্যবান সেই বক্তব্য আপনারা একের পর এক ধারাবাহিকভাবে আপনারা শুনতে পারবেন আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই বিশেষত শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা দরবার শরীফের গদ্দিনশীন হযরত পীর সাহেব কিবলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাতুল জামাতের সম্মানিত সভাপতি বন্ধুবর অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব যিনি এরকম একটি সুন্নি মহাসম্মেলন আজকে ওরসটা সুন্নি মহাসম্মেলনে রূপ নিয়েছে দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ আসতেছেন একের পর এক তাদের তাকরির বয়ান মূল্যবান চলতে থাকবে আমি আমার পাশেই বসা রয়েছেন প্রিন্সিপাল সাহেব যিনি আমাদের গতিশীল পেশার কেবলার শ্বশুর আব্বা যান তিনি ইনশাল্লাহ বয়ান করবেন আপনারা তারও মূল্যবান বয়ান শুনতে পাবেন এরপরে আমাদের আবু সুফিয়ান আবিদি আল কাদরি পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি আমার ভাইরা সর্বশেষ পীর সাহেব কেবলা তার মূল্যবান তাকরির পেশ করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমি ওরসের সফলতা কামনা করছি আপনারা তো বিভিন্ন সময় বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে সকাল 7টায় পথপাতে অনুষ্ঠানে আমাকে দেখেন এবং রেডিওতে আপনারা প্রতি মঙ্গলবার দিন যে আজকে মঙ্গলবার গেল মঙ্গলবার দিন 2:20 থেকে 3 পর্যন্ত আমি প্রশ্নোত্তর পর্ব বাংলাদেশ বেতারে করে থাকি শুনে থাকেন আল্লাহর দয়ায় আজকের এই মাহফিলে সরাসরি এসে আপনাদেরকে আমি দেখার সুযোগ পেলাম আপনাদের সাথে কথা বলার সুযোগ পেলাম আমি আপনাদের সবার কাছে খাস দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন যতদিন এই দেহে রুহ থাকে ততদিন এলমে তাসাউফ এই সুফিবাদের এই জ্ঞানটা নিজে যেন চর্চা করতে পারি যে জ্ঞানটা সমাজ থেকে হারিয়ে গেছে এলমুন ফিল কালব ফাযাকা লিলমুন নাফি ওই এলমটার সেই সংবাদ যেন বিশ্ববাসীকে দিতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন হাযা মা ইন্দি ওয়া লা ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you.